সবাইকে আসসালামু আলাইকুম। আজ আপনাদের সাথে শেয়ার করব বিকেলের নাস্তার রেসিপি। ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে এই রেসিপি বানিয়ে নেওয়া যায়, খেতে কিন্তু অসম্ভব মজার। আশা করি আমার আজকের সহজ নাস্তার রেসিপি আপনাদের ভালো লাগবে। প্রথমে নিয়ে নিচ্ছি একটা ডিম, এবার দিয়ে দিব স্বাদ অনুযায়ী লবণ, এবার হাফ কাপ পরিমাণ চিনি দিয়ে দিব, দিয়ে দিব এক চা চামচ পরিমাণ ভ্যানিলা অ্যাসেন্স। এই ভ্যানিলা অ্যাসেন্সটা দেওয়ার জন্য ডিমের কাঁচা গন্ধ আসবে না। এবার খুব ভালোভাবে চিনিটা ডিমের সাথে মিশিয়ে নিব, চিনিটা সম্পূর্ণ গলে যাওয়া পর্যন্ত মিশিয়ে নিতে হবে। খেয়াল রাখতে হবে চিনিটা যাতে সম্পূর্ণ গলে যায়, তা না হলে কিন্তু এই পিঠা খেতে খুব একটা ভালো লাগবে না। দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ ময়দা, আপনি চাইলে ময়দার পরিবর্তে আটাও ব্যবহার করতে পারবেন। দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ সুজি, এবার দিয়ে দিচ্ছি 1/3 কাপ পরিমাণ গুঁড়া দুধ। গুঁড়া দুধটা ব্যবহার করার জন্য এর টেস্ট অনেক বেশি ভালো আসবে। এবার সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মিশিয়ে নিব। সবগুলো উপকরণ একত্রে খুব ভালো করে মেখে নেওয়ার পরে ডোটা এরকম হবে, মানে ডোটা একটু চিটচিটে হবে, ঠিক এরকম। দেখে নিশ্চয়ই বুঝতে পেরেছেন ডোটা কেমন হবে। এবার আমি ডোটাকে ঢেকে রেখে দিব 15 থেকে 20 মিনিটের জন্য। ফিরে এলাম 15 মিনিট পরে, ডোটা একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গেছে। এবার হাতে একটু তেল মাখিয়ে নিব, আর দেখুন ডোটা এখন আর চিটচিটে ভাবটা নেই, একেবারে পারফেক্টভাবে সেট হয়ে গিয়েছে, হাতে আর লেগে যাচ্ছে না। এবার হাতে সামান্য একটু ডো নিয়ে নিব, আপনি কতটুকু বড় বা ছোট পিঠাটা বানাবেন সেটা একেবারেই আপনার ইচ্ছে। আমি হাতে একটু চেপে নিই এটাকে গোল করে নিব, আর পিঠাটা কেমন সাইজের বানাবেন সেটাও আপনার ইচ্ছে। আমি একটু লম্বা করে বানাবো, আপনি গোল চ্যাপটা যে কোনোভাবেই এই পিঠাগুলো বানিয়ে নিতে পারেন। এই পিঠাগুলো ডুবো তেলে ভাজতে হবে, তেলটা সামান্য একটু গরম হলে এখানে আমি এক এক করে পিঠাগুলো দিয়ে দিব। আর চুলা আঁচটা কিন্তু বাড়িয়ে দেওয়া যাবে না, চুলা আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি থাকবে। পিঠাগুলোর এক পাশ একটু ভাজা হলে আমি উল্টে দিব, আর চুলা আঁচটা বাড়িয়ে দিলে কিন্তু খুব সহজে পিঠাগুলোর উপরটা কালার চলে আসবে আর ভিতরটা কাঁচা থেকে যাবে, তখন কিন্তু খেতে ভালো লাগবে না। একটু সময় নিয়ে এই পিঠাগুলো ভাজতে হয়, কোনো ধরনের বেকিং পাউডার বা বেকিং সোডা ছাড়াই এই পিঠাগুলো কিন্তু খুব সুন্দর করে ফুলে উঠবে। আবারও বলছি, আমি চুলা আঁচটা মিডিয়াম আর লোয়ের মাঝামাঝি রেখে একটু সময় নিয়ে পিঠাগুলোকে ভাজতে হবে। ভাজতে ভাজতে একটা সময় পরে যখন পিঠাগুলো এরকম ফেটে যাবে আর কালারটা খুব সুন্দর গোল্ডেন ব্রাউন কালার হবে, তখন উঠিয়ে নিতে হবে। পিঠাগুলো ভাজতে আমার সময় লেগেছে 7 থেকে 8 মিনিটের মতো। আর দেখুন সুন্দর একটা কালার চলে এসেছে, এবার আমি উঠিয়ে নিয়েছি। উঠে একটি কিচেন টিস্যুর উপরে রাখবেন, এতে এক্সট্রা তেলটা শুষে নিয়ে যাবে। ঠিক একইভাবে সবগুলো পিঠা আমি বানিয়ে নিয়েছি। দেখলেন তো কত সহজে তৈরি করা যায় ঘরে থাকা সামান্য কিছু উপকরণ দিয়ে অনেক মজার পিঠা। আমি একটা পিঠে একটু ভেঙে দেখিয়ে দিয়েছি, দেখুন মশলার ভিতরটা কতটা পারফেক্ট হয়েছে। অবশ্যই বাসায় বানাবেন আর আমার কমেন্ট বক্সে জানাবেন কেমন হলো। আজকের জন্য আল্লাহ হাফেজ।